ভাবে আপনাকে নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, আপনি নাকি বিয়ে করতে যাচ্ছেন খুব শীঘ্রই, বা অনেকে বলছে আপনি বিয়ে করেছেন বা বিয়ে করে ফেলবেন, এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এই বিষয়টা নিয়ে কিছু বলেন। আমাকে নিয়ে আসলে সাধারণ মানুষের অনেক গুঞ্জন আর অনেক নেগেটিভিটি, তো বিয়ের কথাটা অনেকেই বলতেছে আমার উপর দিয়ে। আমি যে 1 বছর 2 মাসেরও বেশি পার হয়ে যাচ্ছে, আমি তার শোকটা কাটে উঠতেই পারি নাই। আমি সময়টাও পার করতেছি একাকিত্ব, যখন খুব খারাপ লাগে তখন আমার পরিচিত পরিজন যারা বের হই, ঘুরতে বের হয়ে যাই। বাট বিয়ের কোয়েশ্চেনটা অনেকে, এটা আমার রিলেটিভদের মধ্যেও, কজ হচ্ছে আমার কারোর সাথে কথা না, আমার ভিডিওটা যদি দেখে থাকে, মানে বিয়ের কথাটা এরকমও ফোন আসে যে নসীন নাকি বিয়ে করে ফেলছে, এরকম এসে অনেক প্রশ্ন। তো বিয়ে নিয়ে হচ্ছে, বিয়ে যদি আমি করি কেন গোপনে করব। আমি যদি বিয়ে করি, বিয়েটা করার আমার কোনো চিন্তা ভাবনা কাজ করে না, কারণ আমি আমার জায়গা থেকে আমার কষ্টগুলো সবাই বুঝতে পারবে না, এক একজনের কষ্ট এক এক রকম। আমি তো তার মায়ার শোক কাটে উঠতেই পারি না, আমার প্রত্যেকটা দিন রাত যায় কান্না করতে করতে, হয়তোবা সবার মাঝে কথা বলি হাসি, সবাই সবার মতো বুঝে না। তো বিয়েটা নিয়ে হচ্ছে, আমি কোনো বিয়েতেও নাই, রিলেশনেও নাই, আর বিয়ে নিয়ে যেহেতু সবার এত চিন্তা, আসলে ভাগ্যে কী আছে আল্লাহ ভালো জানে, একটু পরে কী হবে আল্লাহ ভালো জানে। মানে আমি কথার কথা বলতেছি, যদি কখনো বিয়ে আমি করিও, ওইটা আমি পাবলিকলি অনুষ্ঠান করে ঢাকঢোল পিটায়া অফিসিয়ালে সবাই থাকবে, সব মিডিয়া রিলেটেড থাকবে, সেইভাবেই আমি বিয়ে করব যদি করি। বাট আমি গোপনে লুকায়া জামাই নিয়ে গোপনে ঘুরবো এরকম মেয়ে আমি না, যদিও করি কথার কথা, এটা জাস্ট মানে ফান হিসাবে আমি বলতেছি, যদি কখনো করিও মানে কথার কথা, আমি ওইভাবে করব। তো এইভাবে আসলে এই নেগেটিভিটি ছড়ানো ঠিক না। আমার রিলেটিভ যারা আছেন বা আমার হাজব্যান্ডের রিলেটিভ যারা, এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে আমি বেশি বলতেছি, যদি আমি করি অবশ্যই আমি অনুষ্ঠান করব আর ইনভাইট করব। সো আপনারা জানতে পারবেন, লুকায় কিছু না, আমি যদিও ঘুরি কাউকে নিয়ে, ওইটা জাস্ট আমি মিডিয়া জানাইয়া করব, আমার লুকানোর কিছু নেই, আমি যা করি পাবলিকলি দেখা, কারণ আমি ব্লগ যাদের সাথে করতেছি, আমার ভিডিওতে বেশিরভাগ ছেলেদের দেখা যায়, মেয়েদের দেখা যায় না। তাই বলে যে এই না যে তার সাথে খারাপ কিছু হয়ে গেছে, রিলেশনে চলে গেছে, বিয়ে করে ফেলছে, এরকম না। আর নির্লয় জায়গাটা আসলে আমি পারবো না কাউকে দিতে, তার আগে আমার মৃত্যুটাই ভালো। আমি কথা, তাহলে যারা মানে মনে করতেছে আপনি বিয়ে করতে চান ভবিষ্যতে বা আপনি বিয়ে করে ফেলছেন, এটা সম্পূর্ণই গুজব বা তাদের ভুল ধারণা, এটাই বলতে চাচ্ছি? এইটা তাদের ভুল ধারণা, কারণ আমি তার মায়া কাটে উঠতে পারিনি, আর আমার এখনও সেই শোকটাই যায় না, আমি স্বাভাবিক না। আর এরকম কেন যে বিয়ে করলেই লাইফটা হচ্ছে ভালো যাবে? আমি এখন নিজে ইনকাম করতেছি, আমার হাত আছে পা আছে, বিয়ে তো হচ্ছে হাজব্যান্ড থাকলে মানে বাজার করে নিয়ে আসিস, আমি নিজে করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমি নিজে করতে পারতেছি আমার নিজের কাজগুলো। বিয়ে করলে যে সব ঠিক হয়ে যাবে এটা তো কোনো মানে মানে মানুষ মানুষের মতো করে অনেক বলে, মানে আমি যে কত কিছুর সম্মুখীন হচ্ছি এটা আল্লাহ, মানে আমি আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে ধৈর্য দিক। সামনাসামনি বলেছে যে আপনি এই মানে এই কোশ্চেনটা করেছে কেউ আপনার রিলেটিভ? অনেকে বিয়ের প্রস্তাব অনেক আসছে, রিলেটিভ ছাড়াও না যেখানে থাকে আশেপাশে, মানে বিয়ের প্রস্তাব অনেক আসছে, ভালো ভালো জায়গা থেকে আসছে, মিথ্যা বলবো না। বাট আমার এই মেন্টালিটি কাজ করে না, একজনের জায়গা একজন মানে একটু কি তো মেইন ছিল কথা, মানে হচ্ছে হয় না যে বিয়ে করলে আরেকটা ছেলেকে ভালোবাসে, মনে করো যারা এটা ভালোবাসে, ভালোবাসার জায়গা থেকে আপনি একজনকে ভালোবাসেন, তার শূন্যস্থান কখনো অন্যজনকে দিয়ে মানে যত ভালো আসুক পূরণ হবে না। থাকে না যে ঘুরতেছি ফিরতেছি কারো প্রতি ভালো লাগা কাজ করে, আমার ভালো লাগাটা কাজ করে না। হয় আমরা চলতেছি ফিরতেছি ঘুরতেছি কথা বলতেছি একটা ভালো লাগা কাজ করে, বাট ওই ভালো লাগাটাই আমার কখনো কারো প্রতি কাজ করেই নাই। মানে একজনের শূন্যতা কখনো যে আরেকজনকে দিয়ে পূরণ হয় এটা আমার মনে হয় না, হয় আমার আমার জায়গা থেকে মনে হয় না হয়। থ্যাংক ইউ ভাবি, ধন্যবাদ, থ্যাংক ইউ।